এত জামাই আদর কিসের? এরশাদকে 9 বছরে আমরা পতন করলাম, সেই এরশাদকে কোলে তুলে নিল। গত 17টি বছর সেই জাতীয় পার্টি উপরের টো খাইলো, গাছের টো খাইলো, তলার টো খাইলো, মন্ত্রিত্ব নিল, সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিল। এখন দেখতেছি তারা বলে জুলাই বিপ্লবে আমরা বিবৃতি দিয়েছি, জুলাই বিপ্লবকে আমরা সমর্থন করেছি, আর তাদেরকে জামাই আদর দিয়ে সব জায়গায় ডাকা হচ্ছে, এটা মানা যায় না। এই প্রতীক স্বৈরাচারের সাথে যারা সহযোগী এই জাতীয় পার্টি একেই দোষী দুষ্ট, তারা না থাকতে পারে এতদিন শেখ হাসিনা কন্টিনিউ করতে পারত না, যেভাবে চতুর্থ দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, আর জাতীয় পার্টির নেতা নেত্রীরা আরাম আয়েশ করে ভোগ বিলাস করে এখন আবার অপেক্ষা করছে কার ঘাড়ে চাপবে। দয়া করে আমাদের ঘাড়ে চাপাবেন না। এই সরকারের বয়স মাত্র 30 দিন, আপনারা বলছেন 1 মাস পূর্তি, 1 মাস পূর্তি তো হতে পারে না। আমরা এখানে উৎসব করতে বসি নাই, 100 দিন পার হোক অন্তত, এই 30 দিনের মধ্যে তাদের যারা বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে, একবার করেছিল পাকিস্তানি সেনাবাহিনী, আর গত 15 বছরে ফেসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে, সেই শ্মশান থেকে ঘুরে দাঁড়াতে 18 কোটি মানুষ তার সাথে 17-18 জনের অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার, তাদের এই কদিনের মধ্যে খুব বেশি পরিবর্তন করার সুযোগ এখনো সৃষ্টি হয়নি। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে। খুব বাহাবা দিচ্ছেন, আমি বলি এখনো তো অন্তর্বর্তীকালীন সরকার, তাই না? এখন কি বিএনপি সরকার? না। এখন কি জামাতের সরকার? না। নেবি পার্টির সরকার? না। কিন্তু আমরা সকলেই বিভিন্ন পদ পদবী পদায়ন নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছি, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা অংশীদারিত্ব নিচ্ছি, এটা ভবিষ্যতের জন্য, এটা ভবিষ্যতের জন্য শুভ নাও হইতে পারে। আমাদেরকে অপেক্ষা করতে হবে, একটা রাজনৈতিক সরকার, সুষ্ঠু নির্বাচন, যেটা আমাদের মূল দাবি ছিল, যেটা ফেসিস্ট হাসিনার থেকে আমরা পাই নাই। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, ভোটাধিকার ধ্বংস করেছে, শুধু জনগণের ভোট না, বিভিন্ন প্রতিষ্ঠানের, বিভিন্ন সংস্থার, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে FBCCI কত ভোটের ব্যবস্থা তারা রাখে নাই। সুতরাং আমাদের নতুন লড়াই শুরু হয়েছে, এটা মানতে হবে আমাদেরকে, বিরাট চ্যালেঞ্জ। জনগণের যে আকাঙ্ক্ষা আমরা সৃষ্টি করতে পেরেছি, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করার যে আন্দোলন এবং সংগ্রাম, সেটা শেষ হয়ে যায় নাই। সুতরাং অনেক চ্যালেঞ্জ আমাদের পররাষ্ট্র নতজানো পররাষ্ট্রনীতি সম্পর্কে আপনারা জানেন, স্বপ্না দাস, ফেলানি, এসব বিষয়ে বিডিআর হত্যা, বর্ডারে, এই ব্যাপারে কোনোদিন আমাদের বিগত সরকার কথা বলতে পারে নাই, কিন্তু এই সরকার মেরুদণ্ড সোজা করে জবাব দিয়ে চেয়েছে। বন্যার পানিতে আমাদেরকে ভাসিয়ে দেওয়া হলো 12টি জেলা, জবাব দিয়ে চাওয়া হয়েছে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, সবাই যে বলছে সংস্কার সংস্কার, ভাই সংস্কার তো আমরা যুগপথ আন্দোলনে যারা ছিলাম 31 দফা তো আমরা দিয়েছি, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঐক্যবদ্ধভাবে আমরা দিয়েছি, সেটাই হলো আমাদের জাতীয় সনদ। সেই জাতীয় সনদকে সামনে রেখে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। এখনো পর্যন্ত প্রেতাত্মারা স্বৈরাচার, প্রতি স্বৈরাচারের প্রেতাত্মারা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, সমাজের সর্বস্তরে উচ্চ আদালত থেকে শুরু করে সব জায়গায় তাদের বিচরণ আছে। তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে প্রশাসন থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, বিজেপি থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় কলেজ যে যেখানে আছে, তাদেরকে যাতে ষড়যন্ত্র করতে না পারে, আনসার থেকে শুরু করে সব জায়গায়
আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের প্রতিটা কাজের সাথে সহমত পোষণ করে সহযোগিতার হাত বাড়াতে হবে। যে কোনো বিপদে আপদে আমাদেরকে তাদের পাশে দাঁড়িয়ে এই সরকারকে সহযোগিতা করতে হবে। আপনাদের আরেকটি কথা বলি ভাই, একটি দলকে আপনারা এখানে ডাকেন নাই, আমি বলছিলাম এত দল ডাকছেন, একটা দলকে ডাকেন নাই কেন? সেই দলটি হচ্ছে জাতীয় পার্টি।